हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल टेस्ट ऑफ सिलेट। मजार मजार रेसिपी माने टेस्ट ऑफ सिलेट। आज के अनेक मजार एक रेसिपी निये एसेछि। आज के आमी बानिए देखाबो सिंगारा। प्रथमे आमी एकटी पात्रे बेश किछु परिमाणे मयदा दिए निलाम। आमी एखाने एक पैकेट मयदा यूज करेछि। अल्प एकटु तेल दिए निच्छि। আপনারা যতটুকু পরিমাণে বানাবেন সে অনুযায়ী আপনারা ময়দাটা দিয়ে নেবেন। এবার ময়দাটাকে খুব ভালো করে আমি তেলের সাথে মেখে নিচ্ছি। একটুখানি লবণ দিয়ে নিলাম স্বাদের জন্য। এবার সবগুলো খুব ভালো করে মিক্স করছি। অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। পানি খুব বেশি দিব না, অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নিব। তারপর আমি এরকম গোল ডো বানিয়ে নিলাম। ডোটা অনেক সফট হয়েছে, কিন্তু এটাকে আমি আরও সফট করে নিব। অল্প একটু তেল হাতে নিয়ে ডোটাতে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি একটি প্লাস্টিকের প্যাকেটে স্টোর করে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিটস পর ডোটা অনেক সফট হয়ে গেছে, আর এটা দিয়ে ইজিলি আমার রুটি মেক করা যাবে। এবার আমি পাতলা করে ছোট ছোট করে এরকম সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এটাকে আমি কেটে এরকম তিন কোণার শেপের মতো করে নেব। এবার পুরটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা আমি বানিয়েছি আলু কিউব করে কেটেছিলাম, আর মাংস ছোট ছোট টুকরো করে এটাকে আমি ভুনা করেছিলাম। আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়েও পুরটাকে বানাতে পারেন। এবার আমি এটাকে তিন পাশ থেকে লক করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন এরকম তিন কোণা না করে অন্য কোনো ডিজাইনের করবেন, তাও আপনারা করতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে লক করে দিয়েছি। এবার ভিতরের পুরগুলো এটার বাইরে বের হয়ে আসবে না। এভাবে আমি সবগুলো মেক করে নিলাম। এবার আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। গরম তেলে আমি একটা একটা করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। গরম তেলে সিঙ্গারাগুলো মিডিয়াম আঁচে আমি লাল করে ভেজে নেব। যখন এরকম লাল হয়ে আসবে তখন বুঝতে পারবো যেগুলো হয়ে আসছে। একটা পাত্রে আমি টিস্যু দিয়ে টিস্যুর উপর এগুলোকে তুলে নিচ্ছি। এতে করে টিস্যুতে তেলটা শুষে নেবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার রেসিপি সিঙ্গারা। এরকম মজার রেসিপি খেতে কে না পছন্দ করে? বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সন্ধ্যার নাস্তায়ও আপনারা এই মজার রেসিপিগুলো কিন্তু তৈরি করে পরিবেশন করতে পারেন। সসের সাথে এরকম গরম গরম সিঙ্গারা পরিবেশন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।